Dobra, dobra. Dobra, 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 dobra. Dobra. السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومطلوبه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد تؤدي بها أن حقه العظيم اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد قد ضاقت حيلتي أدركني يا رسول الله صلى الله عليه وسلم مدينة الأولياء চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত লালদিঘি ময়দানে ওএসি সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ঐতিহাসিক বিশাল সুন্নি সমাবেশের সম্মানিত সভাপতি শেখ তরিকত ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা আল্লামা নুরুল ইসলাম হাশমি সাহেব কিবলা দামত বরকাতুল কুদসিয়া আজকের এই বিশাল সুন্নি সমাবেশে আগত মঞ্চস্থ তশরিফ ফরমা এদেশের সুন্নি জগতের নেহায়ত কাবিল এহতরাম মুক্তদর মুস্তনদ মুতামাদ মুশতাহর উলামায়ে আহলে সুন্নাত আজকের এই বিশাল সম্মেলনে সুন্নি সম্মেলনে আগত সমাগত সর্বস্তরের সামিন সুন্নি জনতা আশেক রসুল আশেকে ওলি ভাইরা বন্ধুরা বিশেষ করে ওয়েসি সংস্থার সদস্য বৃন্দ রহমানা ও রহমাকুমুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা মহান রব্বুল আলামিনের পাক পবিত্র দরবারে আমি লাখ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন তার অপার করুণায় দয়ায় এবং গোটা সুন্নি জাহানের ওলামায়ে আহলে সুন্নতের দোয়া এবং চোখের পানির বিনিময়ে আপনাদের বুক ভরা কান্না আপনাদের দোয়ার বিনিময়ে আমি নগণ্য গুণাগার মৃত্যুর মুখ থেকে শয্যা থেকে আবার নতুন জীবন নিয়ে আমি আপনাদের খেদমতে উপস্থিত হওয়ার পিছনে যার যার রহমকরম যার মেহরবানি ওই মহান রব্বুল আলামিনের মহান শাহী দরবারে আপনাদেরকে নিয়ে বর্তমান যুগশ্রেষ্ঠ সমস্ত সুন্নি উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে শীর্ণত করে কোটি বেহদ বেসুমার শুকর আদায় করছি আপনারা আমার সাথে একবার বড় করে বলুন আলহামদুলিল্লাহ আমি যারা বিভিন্ন দূর দারাজ থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম আর ভালোবাসা অন্তরে ধারণ করে মাহফলে তশরিফ এনেছেন আমি সকলের খেদমতে অনুরোধ জানাবো আপনারা মাহফিলের প্যান্ডলের ভিতরে আদব নিয়ে মহব্বত নিয়ে সুন্দরভাবে বসে যাওয়ার জন্য আমি আপনাদের খেদমতে অনুরোধ জানাচ্ছি
আমি শুকরিয়া আদায় করছি ওএসি সংস্থার যারা এত বিরাট আজিম শান সুন্নি কনফারেন্স আয়োজন করে আসছেন এবং এবছরও অতি ঝাঁক জমকে অনেক মহব্বত ভালোবাসা নিয়ে আন্তর্জাতিকে সুন্নি কনফারেন্সকে সুন্দরভাবে সাজিয়েছেন। আমি ওনাদের শুকর আদায় করছি। মঞ্চে তুষি ফার্মা সুন্নি জাহানের সমস্ত ওলামায়ে আহলে সুন্নতের শুকর আদায় করছি। বিশেষ করে আমি আদায় করছি শুকর এজন্য যে এই সুন্নি ওলামায়ে কেরামরা, আমি একজন ক্ষুদ্র নগণ্য গুণাগারের জন্য চোখের পানি পেলে পেলে আমার হায়াতের জন্য আমার জন্য কেঁদেছেন। আপনাদের আমি শুকর আদায় করছি যারা আমার জন্য চোখের পানি পেলে আপনারা কান্নাকাটি করে আল্লাহর দরবারে দোয়া করেছেন। আজকে আমি এখানে ওয়াজ করার জন্য বা কিছু বলার জন্য আসি নাই, শুধু আপনারা যে আমার জন্য যে মহব্বত দেখিয়েছেন, যে কোরবানি আপনারা করেছেন, যে ভালোবাসা আপনারা দিয়েছেন, যে চোখের পানি পেলে কেঁদেছেন, আমি আপনাদের শুকর আদায় করার জন্য, ওলামায়ে আহলে সুন্নতের শুকর আদায় করার জন্য, সুন্নি জনতার শুকর আদায় করার জন্য, আপনাদের খেদমতে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। নয় এপ্রিল আমি বুড়িচ্চর নজমিয়ারের পার্শ্বে ফাতিহা ইয়াস দহম উপলক্ষে এক মাহফিলে আমি তকরির করেছি। আমি আমার তকরিরের পরে, যিনি আমার পরে তকরির করেছিলেন আমাদের রাঙ্গুনিয়া জুট মিলসের যিনি খতিব হযরতুল আল্লামা জনাব রুহুল আমিন সাহেব কাবলা, হাফেজ রুহুল আমিন সাহেব কাবলা, ওনাকে আমি মাইক দিয়ে আমি ওখান থেকে রওনা হয়ে গিয়েছি। পূর্ব থেকে পরিকল্পিতভাবে ভণ্ড পীর কাগতিয়ে ভণ্ড গৌসুল আজম দাবিদার, এই ভণ্ড মৃত্যু সন্ত্রাসী রেজাকার বাংলাদেশ স্বাধীনতার যারা বিরুদ্ধে কাজ করেছিল, এ ধরনের সন্ত্রাসীদের লালিত এখানে কিছু ওয়াহাবি কিছু কিছু সন্ত্রাসী জামাতিরা ওখানে কাজ করতেছে, এখানে কিছু ওয়াহাবি এবং কিছু জামাতে ইসলামে যারা কিছু সন্ত্রাসী খেডার ওখানে কাজ করতেছে, তাদের সক্রিয় পরিকল্পিতভাবে এ ভণ্ড গৌসুল আজমের দাবিদার, এই ভণ্ড তরিকত নামে ভণ্ড তরিকতের কিছু মুরিদ 115 নম্বর শাখার ভণ্ড গৌসুল আজমের মুরিদের হাতে আমি নির্মমভাবে আহত হয়েছি। তারা আমাকে সম্পূর্ণরূপে মেরে ফেলেছেন, তারা নিশ্চিত করেছে আমার মৃত্যুকে। আজকে আমি আল্লাহ এবং রসুলকে সাক্ষী করে আপনাদের খেদমতে এতটুকু বলতে চাই, এই উলামায়ে কেরামদেরকে সাক্ষী রেখে আমি এই অন্ধকারে আমি যখন আমার উপর হামলা হচ্ছিল তখন আমি নিরুপায় হয়ে আমি দেখতেছি আজ আমার লাস্ট, এটা আমার শেষ, আমি এটা মনে করে আমি কলমা পড়ে ফেলেছি।
কলমা পড়ার পরে আপনারা তো এটা দেখেন নাই, কলমা পড়ার পরে আমি হঠাৎ আমার দিলের মধ্যে আওয়াজ আসলো, তুমি তোমার গৌসি আজমকে ডাক দাও। আমি ইয়া গৌস আগিসনা ওয়ামদুদনা, ইয়া গৌস আগিসনা ওয়ামদুদনা, এই কথা বলে আমি সজুরে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি দেখি না, আমি বুঝতে পারলাম না, খে যেন আমাকে জড়িয়ে ধরে ফেলেছিল, বুকের মধ্যে জড়িয়ে ধরে ফেলেছিল। এবং সাথে 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 তারা বলতেছে, সাথে সাথে বলতেছে চলো চলো চলো, সাথে সাথে চল চলো বলতেছে, যাওয়ার সময় বলতেছে তার মৃত্যুকে নিশ্চিত করার জন্য একজন বলতেছে তার পায়ের রক্ত কেটে দেওয়া হোক। আমি তো জমিনে শুয়ে পড়েছি রাস্তার উপর, একজন আমার পা ধরেছে আর একজন ছুরি দিয়ে কেটে দিচ্ছিল। আমাকে ওখান থেকে কিভাবে আমি এখানে মেডিকেলে আসলাম, এটা অনেক ইতিহাস আজকের মাহফিলে এগুলো বলার জন্য নয়। শুধুমাত্র আমি এখানে মেডিকেলে খুব এমার্জেন্সিতে ভর্তি হয়েছি, চিকিৎসা করার পর ওনারা বলতেছে ওনার অবস্থা খুব বেশি আশঙ্কাজনক, ওনাকে দ্রুত ঢাকা কোনো মেডিকেলের মধ্যে হস্তান্তর করা হোক। ওনারা ওই সরওয়ার্দী হাসপাতালে আমাকে অফার করলেন। ওখানে গিয়ে চিকিৎসা করার পরে যেখানে আমার হার্ট বন্ধ হয়ে গিয়েছিল, হাট বন্ধ হয়ে গিয়েছিল, রক্ত শূন্য হয়ে গিয়েছিল, আল্লাহর অশেষ দয়া মেহরবানিতে আপনাদের চোখের পানিতে ইমামে আলে সুন্নত আল্লামা হাশমি সাহেবদের মতার মতো একজন বুড়ো একজন শায়খুল উলামা হুজুর কাবলার চোখের পানি পিতে যায় নাই, এই সুন্নি উলামা একরামদের চোখের পানি পিতে যায় নাই, আল্লাহ রহমতর ধার উন্মুক্ত করে আমি গুনাগারকে আবার হায়াত ফিরিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ, এটা কোনো সন্দেহ নেই। আমি আশা করতে পারি নাই, আমার হাট বন্ধ হয়ে গিয়েছিল, সরওয়ার্দী হাসপাতালে চিকিৎসা করার পরে আমার হাট চালু হয়ে গেছে, আলাদা আমার চিকিৎসা এখনো হয় নাই। তারপর আমাকে ফিজিতে ভর্তি করা হলো, আমার ছোট ভাই মোসাহিবুদ্দিন বক্তিয়ার উনি আমার সাথে সাথে ছিলেন, উনি আমাকে লাস্ট ওনার রক্তের লাস্ট বেগ উনি আমাকে ওখানে রক্ত দিয়ে এই লালদিঘি ময়দানে আপনাদের সাথে ওই প্রতিবাদ মাহফিলে উপস্থিত শরীক হওয়ার জন্য তিনি ঢাকা থেকে চলে আসলেন। লাস্ট বেগ মোসাহিবুদ্দিন বক্তিয়ারের আমার শরীরের মধ্যে দেওয়া হয়, উনি আমাকে রক্ত দিয়ে উনি চলে আসলেন। তো ওখান থেকে এখান থেকে মেডিকেল রাতের তিনটের সময় আমাদের সমদ ভাই রাতের গভীর রাতে ওখানে পৌঁছে গেছেন, আল্লামা নুরি সাহেব পৌঁছে গেছেন, অনেক উলামায়ে কেরাম ওখানে আমি তো দেখি নাই, সকলে ওখানে উপস্থিত হয়ে আমাদের প্রিন্সিপাল সাহেব উনি চলে আসলেন, অনেক হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল মেডিকেল হল মেডিকেলে রাতের তিনটে সাড়ে তিনটের দিকে। সমদ ভাই কাপড় চুপড় আনে নেই, উনি আমাকে নিয়ে ঢাকা রওনা হয়ে গেলেন, আমার সাথে আমার ছেলে ছিল আরও একজন মানুষ ছিল। ওখানে আমি বিকাল পাঁচটার সময়, এটা শুধু আমি শুকরান বলতেছি, শুকরান বলতেছি, এ সুন্নি জাহান, এ সুন্নি ভাইরা, আমরা তো গৌস পাককে মানি, আমরা জানি শাহনশাহ বাগদাদ গৌসি আজম আব্দুল কাদের জিলানি এখনো আছেন ক্ষমতার মধ্যে, গৌসি আজম ইমাম মেহেদি আসা পর্যন্ত থাকবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ, ইমাম মেহেদি আসা পর্যন্ত গৌসি আজম গৌসিয়াতের পাওয়ারের মধ্যে থাকবেন, থাকবেন কিনা আপনারা হাত উঠিয়ে বলুন, গৌস পাক এখনো ক্ষমতায় আছেন কি নাই? আমরা ইয়া গৌস ইয়া গৌসি আজম দস্তগীর, ইয়া গৌসি আজম দস্তগীর, এ গৌসি আজম আপনি আমাদেরকে সাহায্য করুন, কার কাছে সাহায্য প্রার্থনা করতেছি? গৌস পাকের কাছে। তাহলে বোঝা যাচ্ছে এখনো গৌসি আজম ক্ষমতার মধ্যে আছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।
আমি এই কথা বলেছিলাম আমাকে সবাই নিয়ে সমদ ভাই সবাই ওখানে নিয়ে মেডিকেলের মধ্যে ওই ফিজি হাসপাতালের মধ্যে ভর্তি করা হয় এমার্জেন্সিতে যেখানে ভর্তি হওয়াও ক্রিটিক্যাল ব্যাপার কিন্তু আল্লাহর হুকুমে এটা আপনাদের দোয়া এটা অস্বীকার জন্য আপনাদের দোয়াকে অস্বীকার করা যাবে না আল্লাহর অশেষ দয়ায় খুব সহজে ফিজি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়ে গেল ওখানে ভর্তি হলাম পাঁচটার দিকে আমার অপারেশন হয় সাতজন ডাক্তার আমাকে সিলাই করেছিলেন সাতজন আমাকে ১৯ জায়গার মধ্যে কবিয়েছে ১৯ জায়গার মধ্যে আমার শরীরের মধ্যে কূপ পড়েছে ১৯ জায়গায় ১৯টি জায়গায় আমি আক্রান্ত হয়েছি ওখানে সিলাই করা হয়েছে আষ্ট দশ দিন পরে আমার হাতের ভাঙা ধরা পড়েছে এতগুলো ইঞ্জুরি হয়েছে আমার হুঁশ ছিল না রাতের চারটা সাড়ে চারটার দিকে এখানে আমাদের সুন্নুল মাইকেরামরা আছেন এগুলো যখন আমাকে ওখানে আমাকে দেখতে গেছিল আমার হুজুররা সবাই যখন গিয়েছিল আমি তখন বলেছি কেঁদে কেঁদে বলেছি তখন আমার হুঁশ ছিল না তখন আমি তো অসুস্থ অবস্থায় ছিলাম আমাকে সমস্ত উলামায়ে আহলে সুন্নাত আমাকে দেখার জন্য ঢাকা পর্যন্ত গেছেন বিশেষ করে ওআইসি সংস্থারও আমি শুকর আদায় করতেছি ওনারা সম্মিলিতভাবে আমাকে দেখতে গেছেন আমাকে আর্থিক সাহায্য করেছেন ওনারা যতদূর সম্ভব হয়েছিল আমি শুকর আদায় করতেছি সকল উলামায়ে আহলে সুন্নাতের যারা আমাকে দোয়া করেছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এটা আমি শুকরের জন্য বলতেছি রাতের চারটা সাড়ে চারটার দিকে আমার যখন হুঁশ আসলো তখন আমার চোখ দিয়ে পানি পড়তেছে আমার চোখের পানিগুলো তো মুসার মতো আমার ক্ষমতা ছিল না আমি কাঁদতেছিলাম বলতেছিলাম এই আল্লাহ আমি তো কাহারও দোষ করি নাই এভাবে আমাকে মেরে ফেলার কোনো কারণ তো ছিল না আমি কারো দোষ করি নাই আমি তো কারো দোষ অপরাধ করি নাই এভাবে আমাকে মেরে ফেলা হলো কেন আবার আমাকে এটার উত্তরও আমার কাছে আসতেছে এটার উত্তরও আমার কাছে আসতেছে বলা হচ্ছে ইমাম হুসাইন কি দোষ করেছিল রসুল পাক কি দোষ করেছিল হযরতে জাকরিয়া আলাইহিস সালাম কি দোষ করেছিল আল্লাহর অনিরা কি দোষ করেছিল এভাবে তোমাদের উপর ইমতিহান এ ধরনের আসবে সুন্নি ভাইয়েরা সুন্নি উলামায়ে কেরামদের খেদমতে আরজ আমাদের জন্য বিপদ আমাদের জন্য মুসিবত আমাদের জন্য বিপদ কষ্ট মুসিবত প্রয়োজনে উলামায়ে কেরামদেরকেও রক্ত দিতে হবে বত্তর কিসিমের ষড়যন্ত্রকারী মৃত্যুকার সাথে শুধু মুস্তফার গোলাম গৌসি আজমের গোলামরা মোকাবেলা করতে হবে সুন্নিদেরকে গোলামি করতে হবে বড় করে বলুন সুবহানাল্লাহ ঠিক কিনা বলুন আপনাদেরকে রক্ত দিতে হবে আপনাদেরকে রক্ত দিতে হবে কেন আপনাদের রক্ত রসুল পাক কবুল করেছেন আপনাদের রক্ত খোদাউন্দ কুদ্দুস কবুল করেছেন যাদের রক্ত আল্লাহ এবং রসুল কবুল করেছেন তাদেরকে মাঠে ময়দানে রক্ত দিতে হবে শ্রম দিতে হবে কোরবানি দিতে হবে ঠিক কিনা ভাইরা আপনারা বসেন আপনারা বসেন মাহফিলে বসে যান আপনারা মাহফিলে বসেন প্যান্ডেলের যেটা এরিয়া আছে এটার হুকুম একটা প্যান্ডেল বাইরের হুকুম আরেকটা এটা হলো প্যান্ডেলের ভিতরে যে এই প্যান্ডেল করা হয়েছে এটি হলো মদিনার হেরম এটা হলো হেরমে মদিনা এটা মুস্তফার নূরানি হেরমের বাগান আপনারা এই মুহূর্তে লাল দিঘি ময়দানে বসেন নাই আপনারা তো মুস্তফার নূরানি কদমে জান্নাতের টুকরায় বসেছেন আপনারা জান্নাতের টুকরায় বসেছেন সুতরাং ভিতরে বসে যান ভিতরে ভিতরে কিছুক্ষণ পরে হয়তো ওই জায়গাও নসিব হবে না তো আমার কথা আমি শেষ করতেছি মূল্যবান সময় তো আমি রাতে অন্ধকার রাতের সাড়ে চারটার দিকে আমি আপনাদেরকে শুধু শোক পয়দা করার জন্য আপনাদের রগবতের জন্য গোস পাকের গোলামিয়তের জন্য আপনি গোলামিয়তের ফাট্টা গলায় দেওয়ার জন্য আমি শুধু এই আহ্বানটুকু আপনাদেরকে রাখার জন্য আমি আল্লাহকে সাক্ষী রেখে সমস্ত এত বিরাট মাহফিলকে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলতেছি রাতের সাড়ে চারটার দিকে আমি কেঁদে কেঁদে বলতেছিলাম আমি নিজে নিজে আমি কেঁদে কেঁদে বলতেছিলাম ও গৌসে আজম আপনি তো মাহবুবে সুবহানি আমি তো আমার স্বার্থের জন্য রক্ত দিই নাই আপনাকে গৌসুল আজম বলতে গিয়েই তো আমাকে রক্ত দিতে হয়েছে আপনি কি মাহবুবে সুবহানি নন
আপনি কি আল্লাহর বন্ধু নন? এই কথা বলে আমি কাঁদতেছি চোখের মধ্যে ঘুম, কারণ সেই সেই মুহূর্তে হুঁশ এসেছিল। হঠাৎ করে আমি আল্লাহ রসুলকে সাক্ষী করে বলতেছি, হঠাৎ করে আমি দেখতেছি আমার মাথার দিক থেকে একটি নূরানি হাত আমার গায়ের দিকে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গায়ের দিকে আসলো। আমি হঠাৎ করে হাত দেখে আমি আর কিছু বলতে পারলাম না, আমি শুধু আমার ভাষায়, আমাদের চিটাঙ্গের ভাষায়, এটাকে আরবি বলতে হবে না উর্দু বলতে হবে, এটা কে, এটা তো আমি তো দেখতেছি না, আমি শুধু হাত দেখতেছি। ওই লাইনের পর যেভাবে পরে হাত পড়তেছে, আমি বলতেছি আপনি আমার ভাষায় বলতেছি, অনেকক্ষণ অনরত আয় নদের ইয়েন ইয়েন কজ্জি আর আর ভাষায় কজ্জে তাল্লা কজ্জি, অনেকক্ষণ অনরত আয় নদের এন হইয়ের আর ভাষায় আর উত্তর দেখছে, হজব আয় তোমার পাশে আছি বাইরে আছি, আয় তোমার পাশে আছি বাইরে আছি, ভিতরের নাপক অন্য বাড়ির ভাইরা। আজ লাল দিঘির এই আজিম সুন্নি সম্মেলনে উলামা ইকরামদেরকে সাক্ষী রেখে যদি আমি মিথ্যে বলে থাকি, কিয়ামতের ময়দানে আমার বিচার হবে আপনাদের সামনে। আমি আপনাদেরকে শুধু এই কথা থেকে আহ্বান জানাচ্ছি, এটাকে আপনারা বিশ্বাস করুন না করুন, এটা কিছু আসে যায় না। আমি আপনাদের খেদমতে শুধু অনুরোধ জানাবো, আমাদেরকে কোনো বন্ধুদের পিছে পিছে দৌড়তে হবে না। আমরা গৌসে আজমের গোলাম হয়ে থাকতে চাই, আমরা গৌস পাকের গোলাম হয়ে থাকতে চাই, চাই কিনা আপনারা বলুন। আমরা গরিব নওয়াজের গোলাম হয়ে থাকতে চাই, আমরা আব্দুল কাদের গৌসে আজমের গোলাম হয়ে থাকতে চাই। এবং আজকের এই আজিম সুন্নি কনফারেন্স থেকে এই আহ্বান জানাবো, এই আল সুন্নাত ওয়াল জামাতকে 32 কিসিমের বাতিলের বিরুদ্ধে শুধু যুদ্ধ করতে হবে। আল সুন্নাত ওয়াল জামাতকে তাই আল সুন্নাত জামাতকে আরো মজবুত হতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের প্ল্যাটফর্মকে এগিয়ে নিতে হবে কি হবে না আপনারা বলুন। এবং যেগুলো প্রস্তাব এখানে দেওয়া হয় এটা অনেক জরুরি প্রস্তাব, যেমন একটি টিভি চ্যানেলের কথা বলা হয়েছে, আমি আগে শুনেছি, আসলে এটা আমারও একটা অন্তরের মনের আওয়াজ, যদি এটা হয় তাহলে প্রয়োজনে আমিও মাঠে ময়দানে মানুষের কাছে ভিক্ষা চাইব শুধু টিভি চ্যানেলের জন্য। সুন্নি সুন্নিরা ঐক্যবদ্ধ হলে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, বাস্তবিক এই সুন্নি উলামা কেরামদের আওয়াজ যদি এক হয়ে যায়, এখানে কোনো ওয়াবি থাকতে পারবে না, এখানে কোনো মওদুদি থাকতে পারবে না, বন্ড গোসুল আজমের তো প্রশ্নই আসে না, আমরা তো বন্ডাদেরকে গণিও না। ওখানে কি মুলুই আছে না আলেম আছে না ফির আছে না কি আছে? সুতরাং আমি অনেক বেয়াদবি করে ফেলেছি, মূল্যবান সময় নষ্ট করলাম, আমাকে দোয়া করুন। শুধু আমি দোয়ার জন্য আপনাদের ভিখারি হয়ে, দোয়ার ভিখারি হয়ে এসেছি, আমি আপনাদের খেদমতে অনুরোধ জানাবো, মাহফিল ধৈর্য ধারণ করে মহব্বত নিয়ে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে গৌসে আজমের গোলাম হয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। আমি আবারও ইমামে আহলে সুন্নাত সহ সমস্ত সুন্নি উলামায়ে কেরামদের খেদমতের মধ্যে আমি কৃতজ্ঞ, এবং আমি গোটা সুন্নি উলামায়ে কেরামদের কদমের মধ্যে আমি কৃতজ্ঞ চিরনিনী। তারা আমার জন্য যেই ভূমিকা রেখেছেন, গোটা বাংলাদেশে নয় বিদেশে পর্যন্ত সুন্নিরা, হাজার হাজার সুন্নি জীবন দিতে প্রস্তুত হয়ে গিয়েছিল। আমার কাছে হাজার হাজার টেলিফোন এসেছে, খেঁদে খেঁদে বলতে হুজুর আমার হায়াতগুলো আমি আপনাকে দান করে দিয়েছি। হায়াত এই প্রসঙ্গে এই বন্ডদের সাথে দেখেন, বন্ড শুধু গৌস পাক নয়, গৌসুল আজম বন্ড, গৌস অলি বাইর হয় নাই, বন্ড অলিও বন্ড খুদাও আছে কি নেই বলেন না? 124,000 নবী, 124,000 নবী বন্ড খুদার বিরুদ্ধে যুদ্ধ করেছেন পৃথিবীতে, ঠিক কিনা বলেন? আমার রসুল বন্ডদের বিরুদ্ধে বন্ড খুদা 360 ছিল শুধু কাবা শরীফের ভিতরে বন্ড, অনুরূপভাবে বন্ড নবী বের হয়েছিল কিনা? মুসিলামাতুল কাজ্জাব আসওয়াত আনসি বড় বড় নারীরা পর্যন্ত, কিছু কিছু নারীও ষড়যন্ত্রের শিকার হয়ে নবুয়ত দাবি করেছিল, বড় করে বলুন না নৌজুবিল্লাহ, নবুয়ত দাবি করে। তো বন্ড নবীদের বিরুদ্ধেও যুদ্ধ করতে হয়েছিল কিনা? আপনারা ইতিহাস স্কুলে দেখুন, এখানে
বিখ্যাত উলামায়ে আহলে সুন্নাত তাফসীরে আছেন, আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন, বন্ড নবীকে উৎখাত করতে গিয়ে মুস্তাফার গোলামদের মধ্যে 700 সাহাবা হাফেজ কুরআন শাহাদত বরণ করতে হয়েছিল। গোটা ইসলাম প্রচার করতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোটা ইসলাম প্রচার প্রতিষ্ঠিত করতে এতগুলো সাহাবা শাহাদত বরণ করে নাই, বন্ডদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে 700 সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছিল। বন্ড কাবো বাইত বন্ড কাবাও বের হয়নি, আব্রাহা বাদশা বন্ড কাবা বানাইনি, আল্লাহ বন্ড আছে, নবীও বন্ড আছে, কাবা বন্ড আছে, এতদিন পর্যন্ত কেউ শ্বাস করতে পারে নাই, এই আখেরি জামানা এসে এখন গৌস পাক যিনি ইমামুল আউলিয়া সমস্ত তরিকতার যিনি গৌসুল আজম সমস্ত তরিকতার যিনি মাদন খজিনা সমস্ত তরিকত গিয়ে যে আব্দুল কাদের ওখানে গিয়ে লেগেছে, ওই আব্দুল কাদেরের পদে আসীন হওয়ার জন্য কিছু বন্ড উঠে পুরে লেগেছে কিনা দেখেন আপনারা, কিভাবে দাবি করতে পারলো একজন সোর, একজন সোর। আমরা গিরুসের অবস্থা বুঝে সোরের গাঁটটি ডর করে বেঁধেছে, একজন সোর নিজে পরীক্ষা দিতে পারে নাই, ফক্সি পরীক্ষা দিয়ে ফাঁস করে সুরাই করে, ওখানে কিছু বন্ড মৌলবি পয়সার মধ্যে বিক্রি হয়, ওখানে বন্ড ও সুরাই করে পরীক্ষা দিয়ে এখন যদি চ্যালেঞ্জ করা হয় কোড়ে আদালতে, আমি আমি তো অসুস্থ, যদি করা হয় যে ওনার সার্টিফিকেট জাল এটা প্রমাণ করা যাবে, কারণ ওনার প্রিন্সিপাল গিরি গলত, যেহেতু উনি নিজে পরীক্ষা দিয়ে কামেল পাস করে নাই। এই আপনাদের সাথে প্রতিবাদ করতে গিয়ে, আপনাদের সাথে প্রতিবাদ করতে গিয়ে দেখেন কত বড় সন্ত্রাসী গ্রুপ, ওনারা কত বড় হত্যাকারী, কত বড় সন্ত্রাসী, আপনাদের সাথে একটা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হাটহাজারি হাটহাজারি প্রবর্তক হাই স্কুল ময়দানে প্রতিবাদ করে যাওয়ার পথে প্রায় 18-19 জন আক্রান্ত হওয়ার পাশাপাশি 14 বছরের একটি শিশু জামে আমদিয়া সুন্নিয়ার শিক্ষার্থী 14 বছরের ছাত্র সেনাই কর্মী অচিরে অকাল শাহাদত বরণ করেছেন, এই নির্মমভাবে তারা হত্যা করেছে, বড় করে বলুন না নাউজুবিল্লাহ, রওজন মুন্সির কাঠায় তাদেরকে আঘাত করা হয়েছে। আমরা আজকের এই বিশাল সুন্নি সম্মেলনে বসে ওই সমস্ত হাস্তিদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত ছাত্র সেনার ভাইদেরকে স্মরণ করছি যারা সুন্নিয়তের জন্য রক্ত দিয়ে আমাদের থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তাদের দরজাতকে বলন্দ করে দিক, সবাই বলুন না আমিন, আর একটু বড় করে বলুন না আমিন। আমি সময় বেশি নিলে এটা ন্যায় হবে না, সুতরাং বারবার আমার অন্তরের মধ্যে এটা আসতেছে যে তুমি এতক্ষণ কথা বলার তো প্রয়োজন তোমার নেই, এটা অধিকার নেই, সুতরাং আরেকজনের অধিকার খর্ব হচ্ছে, আমাকে এক ভাই এসে বলতেছে সেই জন্য আমি আরও আমার আমাকে আসতেছে না। আল্লাহ জনাব কি বলে আমাদের ছোট ভাই নঈমুদ্দিন যিনি শাহাদত বরণ করেছেন এই ঘটনায় আমি ওনাকে শ্রদ্ধা বরে স্মরণ করতেছি, উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনার দরজাতকে বলন্দ করে দিক, সবাই বলুন আমি। উনি তো ভাগ্যবান, উনি গৌস পাকের মহব্বতে জীবন দিয়ে গৌস পাকের সাথে বগদাদের মধ্যে খেলা করতেছে, উনি তো আনন্দ করতেছে জান্নাতের বাগানের মধ্যে, উনি আনন্দ খেলা করতেছে, আমরা খেলা দেখার জন্য অপেক্ষায় আছি, গৌস পাক আমাদেরকে গৌসিয়তের হাতের ভিতরে হেফাজত করুক, সবাই বলুন আমিন। ইয়াদি আলা মুরিদি কাসসামায়ে আলাল আরদে, গৌসি আজম বলেছেন আমি আব্দুল কাদেরের গৌসিয়তের ভেলায়তের হাত আমার যারা ভক্ত আমার যারা মুরিদ আমাকে যারা ভালোবাসবে কিয়ামত পর্যন্ত সবাইকে আমি আব্দুল কাদেরের ভেলায়তের হাতে এইভাবে হেফাজত করতেছি যেমনিভাবে আসমান পৃথিবীকে বুকের মধ্যে রেখে হেফাজত করতেছে, বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমরা গৌস পাকের কুকুর হয়ে থাকতে চাই, আমরা গৌস পাকের দরবারের কুকুর হয়ে থাকতে চাই, আর কোন বন্ডদের দুয়ারে যেতে চাই, হাত উঠিয়ে বলুন নারায়ে তাকবীর, যেন ওই দিনকে মারছে সে ফাঁসে খাই মারি, সেটা বলে দেন না, নারায়ে রিসালত, নারায়ে
গৌসিয়া কিতরা কইরা আর ইয়ান শুরু দিই তো আমি আর কিছু বলবো না আমি উলামায়ে কেরামদের কাছে হাত জোড় করে আমার জন্য দোয়া চাই আপনাদের কাছে দোয়ার ভিক্ষা নিয়ে এসেছি আমাকে দোয়া করবেন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম অসুস্থ